দয়াল নবীর কাছে বায়াতে রসুল গ্রহণ করার জন্য একজন ইহুদি আসলো। আসার পরে নবী জিজ্ঞাসা করল, ও তুমি যে বায়াতে রসুল গ্রহণ করবা তুমি বুঝোনি কিছু? কয় কি বুঝতাম? কয় এই বায়াতে রসুল যদি গ্রহণ কর তোমাকে ফাঁতর মারবে, তুমি বাজারে গেলে তোমাকে ভণ্ড বলবে, তুমি যখন পাড়া প্রতিবেশীর কাছে যাইবা তোমাকে বলবে জাদুঘরে তাবিজ করছে তোমাকে, তোমাকে অনেক লাঞ্ছনা অনেক যন্ত্রণা সইতে হবে। তুমি যদি বায়াতে রসুল যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করো গো তাহলে তোমাকে এলাকার লোকে কাফেরেরা তোমাকে কাফের বলবে। যেমন আবু জাহেল নবীকে কিন্তু চিনে নাই, আবু জাহেল দেখকেও নবীজিকে ভণ্ড নাস্তিক বলছে। তাই বাবা সবার চোখ দিয়া সবাই রে চিনে না, সবাই রে জানে না। এখন নবীজি ডাক দিয়া কয়, ও ইহুদি ভালো করে চিন্তা করে আসো, তুমি যদি কলমা পড়ো তাহলে তোমার পাড়া প্রতিবেশী তোমার বৈরি হবে। ওরে পরের চাইতে আপন রে যারা, ওরে বেশিরভাগ ওই দুশ্মন তারা, ওরে তারপরে তে আরা পারা, তারপরে তে আরা পারা দূরে বসে গিবদ গায়, খাটি ফিরের মুরিদ হইলে ওরে জমে তারে সালাম দেয়, জমে তারে সালাম দেয়, থাকতে কেউ চিনে না রে চলে গেলে বুক বাসায়, থাকতে কেউ চিনে না। আর চলে যাওয়ার পরে কবরে গুম মাজারের মধ্যে গুম্বুজ দেয়, ফুল দেয়, মাজারের মধ্যে মহিষ গরু লইয়া যায়, কিন্তু থাকতে এই খাটি ফিরদেরকে অনেক কষ্ট অনেক লাঞ্ছনা সইতে হয়। মরে যাওয়ার পরে মাজার করে, কিন্তু দুনিয়াতে থাকতে তাদেরকে একটু গোসল করা না, অথচ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে ওদের কবরের দোয়া পানি খাইতে মানুষ পাগল হইয়া যায়, এরকম অসংখ্য মাজার রওজা আছে, কিন্তু ওরে থাকতে কেউ চিনে না রে চলে গেলে বুক বাসায়, খাটি ফিরের মুরিদ হইলে জমে তারে সালাম দেয়। বাবা যারা হকানি ফির হয় তারা আবার কারো সেবার জন্য পাগল না, তারা আবার কারো ধন দৌলতের জন্য পাগল না, তারা শুধু একটু আদফের পাগল, যা কই দিকে যাব না। এখন ওই সাহাবা ডাক দিয়া কয়, আল্লাহর রাসূলে ডাক দিয়া কয় সাহাবারে, তুমি আগে ভেবে চিন্তা আসো, আজকে রাত্রে চিন্তা করবা, তুমি যদি আমার হাতে বায়াত গ্রহণ করো, যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমাকে পাড়ার লোকে পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন তোমাকে বন্ড বলবে, নাস্তিক বলবে, কাফের বলবে, তোমাকে জাদু করছি বলবে, তোমাকে তাবিজ করছি বলবে, তোমাকে অনেক কিছু বলবে, তুমি যদি এইসব কিছু সহ্য করতে পারো গো তাহলে আগামীকালকে সে আমার হাতে বায়াত গ্রহণ করিও। পরে এর পরের দিন আসলো, আসার পরে জিজ্ঞেস করলো, কি বুঝো এই ধর্ম গ্রহণ করলে, সত্য ধর্ম গ্রহণ করলে? যেমন আমি সত্য, আমি দয়াল নবী, সত্য ধর্ম গ্রহণ করেছি তাই আমার দাঁত ভেঙে ফেলেছে, তাই আমাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে। বাবা এই দেশে বহুত ইসলামিক স্কলার আছে, কয়বার জেল খাটছে, কয়বার মাইর খাইছে, কয়বার মানুষের কাছে বন্ড ফতারক বলি প্রমাণিত হইছে। দেখেন এই রাসুলের ধর্ম যারা গ্রহণ করছে তারা এই নাস্তিক বন্ড তারা পাড়া প্রতিবেশীর কাছে খারাপ হইয়া গেছে। এখন সাহাবা পরের দিন আসার পরে রাসুলে জিজ্ঞেস করলো, তুমি যে তোমার যে কথাগুলো বলছি এই কথাগুলো তুমি বুঝতে পারছো? কয় বুঝছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী গো, আমার সব কিছু বাদ দিয়ে আমাকে কলঙ্ক দেখ, আমাকে বন্ড বলুক, আমাকে যত কিছু আছে সব কিছু বলুক, বললে তাদের মুখেই থাকবে, আমি আপনার রূপ দেখে, আপনার আচরণ দেখে, আপনার ভদ্রতা নম্রতা দেখে, আমি আপনার আদর্শ দেখে এত পাগল হইছি গো, আপনার হাতে হাত রেখে আমারে বায়াত করাই দেন, আমাকে ইসলাম ধর্ম দেন। পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে বুঝা গেল যুগে যুগেই এই ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা অনেক কষ্ট পেয়েছে, তারা অনেক যন্ত্রণা পেয়েছে, তারা সমাজের বৈরী হয়েছে, রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, অনেক ওলিয়াল্লাহ বাবা শাহজালাল সেই ইয়েমেন দেশ ছাড়ি সে বাংলার জমিনে চলে এসেছে, সুফি সাধকরা অনেক কষ্ট করে ঘরে 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 চুপে 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 এই সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজকে আমাদের যেন সঠিক ইসলাম যেন আমরা বুঝতে পারি, সঠিক ধর্ম, সঠিক ধর্ম বুঝে যেন সেই ধর্ম আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি। কে কি বলছে কোরআন শরীফের মধ্যে আসছে, মুমিনরা মুমিনগণ নিন্দুকের নিন্দা কখনো পরোয়া করিবে না। কেন? আমার হিসাব মালিক ইয়াউমিদ্দিন, আমার কর্মফলের হিসাব আমি দিব, আপনার কর্মফলের হিসাব আপনি দিবেন। তাই আমি অনুরোধ করব, এই জন্য যারাই সঠিক ধর্ম গ্রহণ করবেন তারা অনেক কলঙ্কিত কুলুষিত হবেন, তাই এই জন্য কলঙ্ক অলঙ্কার করে গলাতে ফরিতে হয়, কলঙ্ক যার না হিষয়
এই জগতে প্রেম করা তার উচিত নয়, মুর্শিদের সাথে প্রেম হবে আত্মার প্রেম, দেহের কোনো সাবজেক্ট নাই। যাই হোক, ধন্যবাদ, আমরা যেন সঠিক জিনিস বুঝতে পারি, সঠিক ইমান আমল মজবুত করে মুর্শিদকে ইমাম মেনে মুর্শিদকে ভালোবাসতে বাসতে আমরা যেন রাসূলের আদর্শ গ্রহণ করে সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহে মাহফুজ থেকে যে কোরআন ফাটিয়েছে সেই কোরআনের আদেশ নিষেধ বিধিবিধান মেনে যেন জীবন যাপন করতে পারি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কলঙ্ক অলংকার করে গলাতে পরিতে হয়, কলঙ্ক যার না হিষয় এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার না হিষয় এই জগতে প্রেম করা তার উচিত নয়, ববে মুর্শিদেরই আশেক যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া, ববে মুর্শিদেরই আশেক যারা হয় না কেউ কলঙ্ক ছাড়া, ওরে হইয়াছে আল্লাহর পেয়ারা, হইয়াছে আল্লাহর পেয়ারা নাই তার কুলমানের ভয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়, কলঙ্ক যার না হিষয়ে এই জগতে প্রেম করা তার উচিত নয়, নিন্দুকেরে বাস ভালো গিবতখোরকে বন্ধু বল, নিন্দুকেরে বাস ভালো গিবতখোরকে বন্ধু বল, হিংসাখোরের সঙ্গ ছাড়ো, হিংসাখোরের সঙ্গ ছাড়ো আদার গর হবেই আলোয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়, হিংসা গিবত করে যারা আসে কেরি সাবান তারা, হিংসা গিবত করে যারা আসে কেরি সাবান তারা, বাউল শাহজাহান কয় দুয়ে ওরা, শাহজাহান কয় দুয়ে ওরা পবিত্র করিয়া লয়, এই জগতে প্রেম করা তার উচিত নয়।